গ্যাস্ট্রিকের সমস্যা ও সমাধান দীর্ঘ দীর্ঘ সময় যাবত খাবারে অনিয়ম এবং অতিরিক্ত তৈলাক্ত ও ভাজা পোড়া খাবারের কারণে অনেকেরই গ্যাস্ট্রিকের সমস্যা পড়তে যা পড়তে দেখা যায় যারা এই সমস্যায় ভোগেন তাদের খাবারের সামান্য একটু অনিয়ম হলেই শুরু হয়ে যায় গ্যাস্ট্রিকের মারাত্মক ব্যথা অনেক সময় অতিরিক্ত অনিয়মে এই সাধারণ গ্যাস্ট্রিকের সমস্যা পুষ্টি সৃষ্টি করে আলসার তাই শুরুতেই সতর্ক হওয়া জরুরি আজ জেনে নিন গ্যাস্ট্রিকের সমস্যার দারুণ কিছু প্রাকৃতিক সমাধান সম্পূর্ণ এই সমাধানগুলো দূর করবে সাধারণ গ্যাস্ট্রিকের সমস্যা গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যাপার অনেকে বছরের প্রায় সময় ভুগতে হয় এই সমস্যায় আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসেবে পাওয়া যায় অনেক নামি দামি কিন্তু আমাদের হাতের কাছের প্রাকৃতিক জিনিস দিয়ে যদি তৈরি করা যায় এর নিরাময় তাহলে বাড়তি টাকা খরচ করার কি দরকার পেটে গ্যাসের সমস্যা নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর এ সমস্যায় যারা ভুগেন কেবল তারাই বোঝেন এটি কত যন্ত্রণায় একটু ভাজাপোড়া অথবা অথবা দাওয়াত পাটিতে মশলাযুক্ত খাবার খেলে তো শুরু হয়ে যায় অস্বস্তিকর গ্যাসের সমস্যা ফাস্ট ফুড ব্যস্ত জীবনযাত্রার যুগে যুগে গ্যাস পেটের অসুস্থ এখন ঘরোয়া রোগ হয়ে দাঁড়িয়েছে যে কোনো যে কোনো বাসায় গেলেই গ্যাস্ট্রিকের এক পাতা ওষুধ অবশ্যই পাওয়া যায় তবে কি গাদা গাদা ওষুধের সমস্যা দূর হয় কিন্তু ঘরোয়া কিছু উপায় আছে যেগুলো প্রয়োগ করলে গ্যাস বুক জ্বালা থেকে সহজেই বাঁচা যায় আসন এরকম কিছু উপাদানের কথা জেনে নিই শশা শশা পেট ব্যথা পেট ঠান্ডা রাখতে অনেক বেশি কার্যকর খাদ্য এতে রয়েছে ফ্লেনা রেড ও অ্যান্টি ইনফ্লেন উপাদান যা পেটে গ্যাসের উপদ্রেক কমায় দই 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 আমাদের হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে এতে করে দ্রুত খাবার হজম হয় ফলে পেটে গ্যাস হওয়ার ঝামেলা দূর হয় তিন পেঁপে পেঁপেতে রয়েছে পায়া আ নামক এনজা এনজাইম যা হজম শক্তি বাড়ায় নিয়মিত পেঁপে খাবারের পেঁপে খাওয়ার অভ্যাস করলে গ্যাসের সমস্যা কমে কলা ও কমলা কলা ও কমলা পাখাস্থলিতে অতিরিক্ত সোডিয়াম দূর করতে সহায়তা করে এতে করে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া কলায় কলায় স্যাবলুম ফাইবারের কারণে কলা কোষ্ঠকাঠিন্য দূর করার ক্ষমতা রাখে সারাদিন অত্যন্ত দুটো কলা খান পেট পরিষ্কার রাখতে কলার জুরি নেই আদা আদা সবচেয়ে কার্যকরী অ্যান্টি ইনফ্লোরেটরি উপাদান সমৃদ্ধ খাবার পেট ফাঁপা এবং পেটে গ্যাস হলে আদা কুচি করে লবণ দিয়ে কাঁচা খান দেখবেন গ্যাসের গ্যাসের সমস্যার সমাধান হয়ে হবে ঠান্ডা দুধ পাখস্থলিতে গ্যাস্ট্রিকের অ্যাসিডিটিকে নিয়ন্ত্রণ করে অ্যাসিডিটি থেকে মুক্ত দেয় ঠান্ডা দুধ এক গ্লাস ঠান্ডা দুধ পান করলে অ্যাসিডিটি দূরে থাকে দারুশিনি হজমের জন্য খুবই ভালো এক গিলাস জলে চামচ দারুশিনি গুঁড়ো দিয়ে ফুটিয়ে ফুটিয়ে দিনে দুই থেকে তিনবার খেলে গ্যাস দূর দূরে থাকবে জিরা জিরা পেটের গ্যাস বমি পায়খানা রক্ত বিমার প্রভৃতি অত্যন্ত ফল প্রদর্ম জ্বর হলে পঞ্চাশ গ্রাম জিরা আখের গুড়ের মধ্যে ভালো করে ভিজিয়ে দশ গ্রাম দশ গ্রাম করে পাঁচটি বড়ি তৈরি করতে হবে দিনে তিনবার এর একটি করে বড়ি খেলে ঘাম দিয়ে জ্বর সেরে যাবে লবঙ্গ দুই তিনটি লবঙ্গ মুখে দিয়ে চুষলে একদিকে বুক জ্বালা হয় এলাস লবঙ্গের মতো এলাস গুঁড়ো খেলে অম্বল দূরে থাকে পুদিনা পাতার জল এক কাপ জলে পাঁচটা পুদিনা পাতা দিয়ে ফুটিয়ে খান পেট ফাঁপা বমি ভাব রক্তির বিকল্প নেই আমরা টুকরো করে রোদে দিয়ে খান কাজে দেবে পেটে গ্যাস ও বদ হজম সমস্যা সমাধানে আদা আদা খুব উপকারী খাবারে আদা যোগ করে যা কিছু পরিমাণ আদা চিবিয়ে রসটুকু গ্রহণ করলে পেটে গ্যাস প্রতিরোধ করা যায় আদা থেকে আদা থেতো করে খান দেখবেন অম্বল অপালিয়েছে। মৌরির জল জল মৌরি ভিজিয়ে সেই জল খেলে গ্যাস গ্যাস থাকে এছাড়াও খাবারের খাবারের সরষে যোগ করুন সরিষে গ্যাস সারাতে সহায়তা সাহায্য করে বিভিন্ন খাবারের সাথে সরষে যোগ করা হয় যাতে সেই সব খাবার পেটে গ্যাস সৃষ্টি করতে না পারে নজর রাখতে হবে নিজের খাবার নিজের খাওয়া দাওয়ার প্রতি জেনে নিন জেনে নিতে হবে কোনটি খাওয়া কোনটি খাওয়া